আজকে নতুন একটা এপিসোড নিয়ে আমি আবার চলে এসেছি পার্ক স্ট্রিটে, আর পার্ক স্ট্রিটে এসেছি গোল্ডেন স্পুনে। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের ব্রাঞ্চ, এটার আরেকটা ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চ আছে, হচ্ছে একটা লেক মলে আছে আর একটা স্প্ল্যানেড আছে। তো আমাদের সাথে আজকে আছে আরেকজন আছে, সে হচ্ছে, তো তাদের সাথে তো ইন্ট্রোডিউস করিয়ে দেবো। হ্যালো, কে বলছে আর না বলছে সেটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। ডিসক্রিপশনে তো অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিঙ্কটা দিয়েই দেবো। সো চলো, আমি তোমাকে ভিডিও করছি। ফোনটাই তুললেন না, দেখছি কি করা যায়। অনেক কষ্টে আমাদেরকে পারমিশন দিল, আর পারমিশন দেওয়ার পর আমরা ফার্স্ট ফ্লোরে এসে বসলাম। ও মানে পারমিশন দিল তো আমরা বললাম, বুঝিয়ে যে আমরা একটা ফুড ব্লগিং চ্যানেল, আমরা ছোটোখাটো একটা ফুড ব্লগিং চ্যানেল, সাথে আমাদের অভিজিৎটা এসছে। সো অভিজিৎকে নিয়ে আমরা আজকে চলে এসেছি, না মানে আই মিন অভিজিৎটাকে নিয়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, তো আজকে আমরা এখানে খাবারগুলো রিভিউ করবো, আর রিভিউর সাথে সাথে আজকে একটু মজা হবে, কারণ হচ্ছে বিসির সাথে আমার অনেস্টলি বলছি যে দেড় বছর পর দেখা। এই হচ্ছে আমাদের বিসি, আমার বিসি, ওকে, ওটা আমার বিসি, ওটা আমি ওর বিসি। সো বিসির সাথে আমার দেড় বছর পর দেখা, আর অনেকদিন পর দেখা হলে যেই এক্সাইটমেন্টটা কাজ করে এইরকম, মানে কি করব, কাকে কি করব, কি কে মানে কে কি খাবে, কাকে কি করবে, না মানে মানে এই যে হাত করব, হ্যাঁ কথাবার্তা বলবো এই নিয়ে। তো যাই হোক, আমরা অ্যাম্বিয়েন্স একটু দেখে নিই, তারপর আমরা রিভিউ নিয়ে আসছি। সরি, আমরা অ্যাম্বিয়েন্সটা দেখার পর কী কী অর্ডার করছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যা দেখলাম, এখানের মধ্যে থালির প্লেটারগুলো আছে, মানে থালি এখানে, বাট রিজনেবল অতটা না, পার্ক স্ট্রিট তো, তো পার্ক স্ট্রিট বলতে এটাই অনেকটা রিজনেবল। এই হচ্ছে প্রাইস লিস্ট, তো পার্ক স্ট্রিটের জন্য এটাই অনেকটা রিজনেবল, আমাদের মতো গরিবদের জন্য এটা রিজনেবল না। এখানে এই মেনু কার্ডটা হচ্ছে কম্বোজ আর থালিজের, আর এই মেনু কার্ডটার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কিছু ডিশ, চাইনিজ কিছু ডিশ, আর চাইনিজের যে আইটেমগুলো রয়েছে সেগুলো খুবই কমন, আনকমন কিছু নেই এখানে সেরকম। একটাই আমি দেখেছি যেটা আমি এখনো অব্দি টেস্ট করিনি, সেটা হচ্ছে কুং পাও চিকেন, যেটা আমি ওকে বললাম। আর কিছু আমি ফিশ কোরিয়েন্ডার, যেটা আমি আর অব্দি টেস্ট করিনি। ফিশের আইটেম তাহলে একটা পেয়েছি, তাই তো? হুম, একটা ফিশের আইটেম পেয়েছি আমরা, বাসা ফিশ, ফিশ কোরিয়েন্ডার আমি খাইনি কখনো, আমিও খাইনি কখনো। চলো দাদা, আজকে ফিশ কোরিয়েন্ডারটাও ট্রাই করা যাক, খেতে কেমন খেতে, কারণ আমরা তো আসলে ডাল ভাতের মানুষ, বিসি না, বিসি আবার শুধু জলের মানুষ, ঠিক আছে? তো ডাল ভাতের মানুষ আজকে আমরা একটু ফিশ টিশ খেয়ে দেখবো, দেখি আর কী কী অর্ডার করা যায়। এখানে আমরা দুটো আরো আনকমন ডিশ খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে হংকং স্টাইল চিকেন ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে হংকং স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। তো এবার তুই কি দুটো টেস্ট করেছিস? ইউ আর দ্য চ্যাম্পিয়ন। হুম, করিস নি? ডাল ভাত তাহলে আমাদের একটা শুটকি মাছ এনে দে প্লিজ। আজকে আমাদের মেইন গেস্ট মানে অভিজিৎ অর্ডারটা দেবে, আমি এই দিকে কিছুতে নেই, অভিজিৎটা দিয়ে দেবে। একটা হচ্ছে ফিশ মালাই কাবাব,
কৃষ্ণ লেগে আপনি ফিশ টিকা হবে কৃষ্ণ লেগে লেগে হবে না লেগে হবে না ফিশ টিকা ওকে ফিশ টিকা মশলা চিজ লাল আর হচ্ছে আর ওখান থেকে ইয়ে চলে যায় হংকং স্টাইল মিক্সড ফ্রাইড রাইস ফিশ করিয়েন্ডার ফিশ টিক্কা মশলা আর চিজ নান ছোটা চিজ নান আপনি এটা কিছু লিখে মানে নোট ফোর্ট আনলে পরে লিখে নিলে ভালো হতো না আরে কাকা দিন চলেই গেল কাকার ব্রেন খুব ভালো এক তিন পাতা দিয়ে দিয়ে আমাদের হতে পারে এক দুটো ডিশ মিসিং থাকতেই পারে আমি খুব একটা অবাক হব না বাট আইটেমও কিন্তু বেশি একটা নেই না আইটেমও বেশি একটা নেই তো যাই হোক এখন খেয়ে দেখা যাক যে খাবারগুলো টেস্টটা কেমন তাহলে এই কষ্টটা ভুলে যাওয়া যাবে তাই না খাবারের টেস্ট যদি খারাপ হয় তাহলে বিসির মাথাটা আজকে ভারিয়ে নেবে ও তিনবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ফেলেছে আরে ওর জীবনটাই তো স্যানিটাইজ হয়নি বাড়ি থেকে আসার সময় মাস্ক পরেনি কিন্তু তিনবার স্যানিটাইজার তো ব্যবহার করা হয়ে গেছে নাক দিয়ে ঢুক হাত দিয়ে যেন না ঢুকে এখন মতো এই একটা আচ্ছা খাবার আবার ফিল্টে নামবো তারপর আমরা যেরকম প্রাইসের তুলনায় কোয়ান্টিটিটা মিডিয়াকার খুব একটা বেশি না সো আমরা একটু দেখি স্টার্ট করি তাই তো চল কোনটা দিয়ে স্টার্ট করব বল কুমপাও চিকেন উইথ নান ওকে চল স্টার্ট করি নরম ছিল বাট আমরা অনেকক্ষণ তো ব্লগিং নিয়ে বেশি আলোচনা করছিলাম কিভাবে কি করা যায় তো ঠান্ডা হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে বাট আমি চিজটা দেখতে পাচ্ছি না এটা একটা চিজটা হয়তো গলে যেতে পারে কিন্তু আমি জাস্ট এটাকে খুলে আমরা দুজনেই দেখাচ্ছি চিজটা কি ভেতরে অর এখানের মধ্যে মানে মিশিয়ে দিয়ে চিজটা যদি ব্রেডের ভেতরে থাকে তাহলে একটা চিজি ব্যাপার থাকা চিজি ব্যাপার হবে যেহেতু চিজ ব্রেড নাম দিয়েছে তাই না যেটা নেই পাউ চিকেন কোন পাউ চিকেন এই হচ্ছে আমি প্রফেশনাল ফুড ব্লগার ওকে তো সরি আমরা একটু এখানে এখন চিকেন দিয়ে স্টার্ট করলাম নানির সাথে চাইনিজ খাবার খাওয়া হচ্ছে ইন্দো চাইনিজ কোলাবোরেশন হিন্দু চিনি ভাই ভাই খারাপ না চিকেনটা ভালো বাট চিকেনটা একটু সাওয়ারি তাই তো একটু সাওয়ারি আছে ই টপ করে দেয়া একটু টক ঝাল নেই ঝাল নেই টোটালি ঝাল নেই যেন স্পাইসি লাভার না তাদের জন্য এটা বেস্ট যেমন ওইটা স্পাইসি লাভার না না আমি স্পাইসি লাভার না আমার নর্মালি ওই আমাদের আকাশ প্রচন্ড পরিমাণে স্পাইস পছন্দ করে তো তোমার মানে এইটা ভালো লাগছে না
মেরা ভালো বাট নানের সাথে ঠিক বাট এই যে কুমবাও চিকেনটা আমি এখানে এরকম করে খেলাম বাট আমি কিন্তু মানে পিস হিসেবে খেয়েছি বুদ্ধবাইক্স একবার মেবি আমি ট্রাই করেছিলাম আপনারা আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন আমি আই বাটনের লিংকটা দিয়ে দিব সেই ভিডিওটা আর এখানে যা দেখলাম যে এখানে পিসগুলো খুবই মানে কি চাং করে দেওয়া এখানে চাং করে দেওয়া এই জাস্ট এরকম এরকম সাইজের পুরো এক বাটি এই এক বাটি দিয়েছে সব খেতে খারাপ না এটা বাট নান দিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা ব্যাপার যে চিজটা মিস আমরা চিজটা খুলে পাই না এটা একদমই যাচ্ছে না মানে এভরিবডি নো হাউ টু কুক সামথিং উইথ চিজ তো চিজটা যখন ব্রেডের মধ্যে থাকে তো চিজটা একটা লেয়ার আমরা ফিল করতে পারি যেটা এখানে টোটালি মিসিং টোটালি মিসিং তো আমাদের মশলা কুলচাটা চলে এসেছে তো কুলচার উপরে কি কি দেয়া আছে এগুলো কি রে এগুলো চিজ আছে আমাদের মশলা আছে অনেকটা আলু আছে ভেতরে স্টাফিং কিছু আছে কি হ্যাঁ ভেতরে তো স্টাফিংটা দেখা দেখা একটু খুলে দেখি দে হ্যাঁ খুব গরম স্টাফিংটা ভেতরে আছে তাই না আর উপরে চিজ চিজ আছে মশলা আছে আলু আছে আচ্ছা আলু আছে চিকেন নেই মশলা কুলচা ছিল চিকেন কুলচা থোড়ি ছিল অলটাই চিকেন কুচি তো আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি যে আমি যে চিকেনটা খেলাম কুমপাও চিকেনটা এতটা টেন্ডার মানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মানে একটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিবে জাস্ট এত সফট এই 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 দেখুন এই দেখুন জাস্ট ধরলাম ছিঁড়ে গেল সো এতটা সফট সো আমরা এখন নিয়ে নিলাম একটু কুলচার ভিতরে স্টাফিং আছে আমাদের যেটা আগেই দেখিয়ে দিয়েছে আলু স্টাফিং আর উপরে মেবি ডিমও আছে তাই তো আলু সাথে এই দেখ ডিম নেই এটা চিজ আচ্ছা এটা চিজ আছে সো গাইস এখানে আলুর সাথে চিজও আছে এই সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চিজ আর চিজটা উপরেও দেওয়া ছিল সো গরম গরম তো এখন খেতে খারাপ লাগছে না এটা খেতে ভালো লাগছে না এটা ভালো লাগছে স্টাফিংটা বেশ অনেকটা দেওয়া এটা সফট আর খুব সফট খুব সফট জিনিসটা বেশ ভালো শেষ পর্যন্ত গ্লাস এলো আমাদের মাঝখানে অনেকক্ষণ পর আমি শুনলাম এটা ভেটকি পিওর ভেটকি স্পাইসি না হালকা একটু সারি আছে সেটা হচ্ছে আমাদের ফিশ টিক্কা মশলাটা একটু ট্রাই করবো এবার ট্রাই করে লাস্ট আইটেমটা আপনাদেরকে জানি এবার আমরা খেলতে চলে যাব আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা লাইক করেননি প্লিজ 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 একটা লাইক একটা লাইকের সাথে সাথে একটা সাবস্ক্রাইব করতেই হবে আর যদি সাবস্ক্রাইবটা করেন তাহলে বিসির বিয়েতে আমি ইনভিটেশন কার্ড খেলা হবে পক্ষ থেকে আপনাদের কাছে একটা পৌঁছে যাবে বাট সাবস্ক্রাইবটা মাস্ট করতে হবে সাথে বেল বাটনটা প্রেস করতে হবে কারা কারা এই রেস্টুরেন্টে এসছেন বা এই রেস্টুরেন্টে খাওয়ার পর যদি আপনাদের ভালো বা খারাপ যেটাই লেগে থাকুক সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজটাও আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন লাইক করতে পারেন আশা করি আমাদের এপিসোডগুলো আপনাদের খারাপ লাগবে না কারণ আমরা ট্রাই করছি আপনাদের কাছে যত ভালো করে হোক এপিসোডগুলো একটু প্রেজেন্টেশন করার তো যাই হোক আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আর এ হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক সো চাইলে আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন প্লিজ মেয়েরা পাঠাবেন তাহলে আমি অ্যাকসেপ্ট করবো আর ছেলেরা একটু ছেলে পাঠাবেন মেয়েরা খুব খুব একটা বেশি মেয়েরা পাঠাবেন না বাচ্চা হাস রাখ করবে ওকে সরি তো যাই হোক আমরা আমাদের খাবারে ফিরে আসি যে আমাদের লাস্ট আইটেম হচ্ছে ফিশ টিক্কা মশলা তো গ্রেভিটা খুবই ঠিক একটু খেয়ে দেখি এবার এই হচ্ছে গ্রেভি খুবই ঠিক তাই তো অন্দিতা অন্য আইটেমগুলো থেকে ঠিক গ্রেভিটা আমি আমি ঝাল খেতে পারি না একটা আমি জানি না দীপায়ন কি বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্পাইসি না একদমই স্পাইসি না আরে এইগুলোর থেকে স্পাইসি সেটা বলছি হ্যাঁ
বাট আগের আইটেমগুলো থেকে স্পাইসি হলেও এমন লাগছে না যে একটা খেতে পারবে না বা খুব খারাপ লাগবে, খুব মানে ঠিকঠাক আছে স্পাইসিনেসটা। এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সফট চিকেন, সব কিছু চিকেন বলতে বলতে চিকেনই হয়ে যায়। তো দেখিয়ে দিই, এই হচ্ছে সব, মানে আমরা যতগুলো আইটেম নিলাম ফিশের আর চিকেনের সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, বাট আমাদের একটাই খারাপ লেগেছে যেটা হচ্ছে যে চিজ নান। চিজ নানে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল যে আমরা চিজটা এইভাবে মেল্ট হয়ে হয়ে পড়বে নানটা খুললে, কিছুই হলো না। আই থিঙ্ক সেটা চিজের উপর হালকা করে একটুখানি গড়িয়ে বা চিজটা লাগিয়ে দিয়ে দিয়েছে, এইরকম আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি হাই ছিল। তো আর আমাদের রাইসটা কিন্তু এভারেজ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে স্টার্ট করছি না আবার স্টার্ট করলে পুরো পয়সা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট একটা এপিসোড যদি দেখতে হয় তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। অবশ্যই সাবস্ক্রাইব করুন, অভিদিতা বলে দিয়েছে। হ্যাঁ, আজকের পর্যন্ত আমরা এখানে শেষ করছি, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কারণ হচ্ছে সেই ভিডিওটা দেখতে হবে নেক্সট এপিসোডে। কেন যাচ্ছি না আমরা?